আজকে একটু পাঞ্জাবি বানাবো। তো পাঞ্জাবির এখানে 2.5 গজ কাপড় আছে, আর এটার বহর হচ্ছে 44 ইঞ্চি। তো 44 ইঞ্চি বহর আমি এক সাইডে 4 ভাঁজ করে নিয়েছি, এইদিকে 4 পাট আছে। তো 4 ভাঁজের আমি মাপটা বলি, 14 ইঞ্চি নিচে হচ্ছে এই সাইডটা চওড়াটা, আর লম্বাটা আপনারা আপনাদের পাঞ্জাবির অনুযায়ী যার যত লম্বা তত নেবেন। আমি এখানে 45 ইঞ্চি নিয়েছি লম্বা। তো সর্বপ্রথম আমি গলার সাইডটা আগে কেটে দেখাবো। তো 4 পাট করার আগে আমি 1 পাট ছোট করেছি আর 1 পাট বড় করেছি। তো ছোট ছোটটার উপরে যে বড়টা সেটা হচ্ছে 3 ইঞ্চি বড়, মানে ছোটটা দুই মানে একটা পাট সামনের পাটটা হবে ছোট, পিছনের পাটটা হবে বড়। তো বড়টা নিয়েছি আমি 3 ইঞ্চি, দুইটা একসাথে কাটবো, তাই এইভাবে রেখেছি। খুব সহজে আপনারা পাঞ্জাবি বানিয়ে দিতে পারবেন। তো আগে গলাটা কেটে নেই। তো গলাটার এখানে আমি ছোট পাটটার এখানে নিয়েছি 3 ইঞ্চি, আর পিছনের পাটটা নেবো 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, এবং সামনের পাটে নেবো 3 ইঞ্চি, 3 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি। সামনের নিচটা নেবো হচ্ছে 3 ইঞ্চি, আর এই সামনের গলার এই নিচটা নেবো হচ্ছে 1.5 ইঞ্চি, এই যে 1.5 ইঞ্চি। তো এই 3 ইঞ্চি আর এই 1.5 ইঞ্চিকে আমি এইটার সমান করে নিতে হবে, আর এইটার এখানে নিতে হবে 1.5 ইঞ্চির একটু বেশি। তো এইটা 1.5 ইঞ্চির একটু বেশি আর এইটা হচ্ছে একটু বেশি। তো আমি এইভাবে একটু বাঁকা করে নিয়ে এটার সাথে অ্যাড করেছি, আর এখানে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি। সুতরাং এই 3 ইঞ্চি আর এই 3 ইঞ্চি এভাবে বাঁকা করে নিলেই হবে, অথবা এভাবে 4 কোণা করে এই সাইডটা সামান্য একটু ভাঁজ করে দিলেই হয়ে যাবে। এবার আমি কাতটা নেবো, মানে পাঞ্জাবির যে কাত সে কাতটা নেবো। তো আমার এখানে কাতটা আমি নিয়েছি হচ্ছে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি আমি এখানে কাত নিয়েছি। তো এই যে 9.5 ইঞ্চিতে একটা দাগ দেবো, এই দাগ এবং এই দাগ, এই দাগ উপরে উঠে যাবে একদম উপরে। এখানেও সেম 9.5 ইঞ্চি, এখানে এই পাটটা তো 9.5 এবং এই পাটটা তো 9.5। তারপর পিছনের পাটটা আগে আমি শেষ করে দিই, তারপর সামনের পাটটা আসি। পিছনের পাটের এখানে যে আমি 9.5 ইঞ্চি সমান সমান করে লম্বাটা নিলাম, এখন এই উপর থেকে ধরে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে, 2.5 ইঞ্চি, এই যে 2.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। তো 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, আর এখানে যে 3.5 ইঞ্চি নিয়েছি, তো এই 2.5 ইঞ্চি এবং এই 3.5 ইঞ্চি এইভাবে একটা দাগ দিয়ে নেবেন, মানে একটু কেটে ফেলে দিতে হবে, দাগ নিয়ে নেবেন। এরপর যে আমি এবার পিছনের পাটটা শেষ আমার, এবার সামনের পাটটা যে আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি আর এইখানে সম্পূর্ণ মিলে যে আমি 9.5 ইঞ্চি সেম একইভাবে নিয়েছি। তো এবার এই যে এই 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 পাটটার এই উপর থেকে নিচ পর্যন্ত আমি এখানে সামান্য 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেবো, 1 ইঞ্চি, 1 ইঞ্চি দাগ নিয়ে নেবো, এবং এই 1 ইঞ্চি আর হচ্ছে এই 3 ইঞ্চি একসাথে একটা টেনে নেবো এইভাবে। কাটার সময় নিয়মটা আগে বলি, পিছনের পাটটা আগে কাটবেন, তারপরে সামনের পাটটা, একসাথে কাটলে নষ্ট হয়ে যাবে। তো এটা অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আসেন হাতার সাইডটা, এই সাইডটা। তো আমার এখানে বডির মাপ হচ্ছে 12, মানে 11.5, আমি 1/2 ইঞ্চি একটু বেশি করে নেবো, 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি, এই যে 12 ইঞ্চি এখানে একটা দাগ দিলাম, 12 ইঞ্চি বডি। তো এই বডিটার মাপটা এখানে এগুলো মাপ হচ্ছে, আমি যে ছোটোটা নিয়েছি সেই ছোটোটার এখান থেকে ধরে 10.5 ইঞ্চি বরাবর একটা দাগ কাটবে, 10.5 ইঞ্চি বরাবর একটা দাগ কেটে। আর এই সাইডে আসলে নেবো হচ্ছে হলো সেম, এইদিকেও 10.5 ইঞ্চি নেবেন ছোটোটা থেকে, এইদিকেও 10.5 ইঞ্চি নিয়ে এই মাঝখানে ধরে বডির মাপটা নিতে হবে। আমি নিয়েছি 12 ইঞ্চি, সাধারণত 11.5 আমার একুরেট মাপ, আমি 12 ইঞ্চি হাঁস সামান একটু বাড়তি নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এরপর আমি যে এখানে আমি 9.5 ইঞ্চি দাগটা নিয়েছি আর এখানে যে 12 ইঞ্চি, মানে এটা একটু বেশি গেলো, এখানে একটু কম গেলো, তাই এই দাগটা আগে টেনে নেবেন সোজা করে সমান করে, এবং এই দাগটা সমান করে টেনে নেবেন। তাহলে এখানে একটা কোণার হলো, এখানে একটা কোণার হলো। তো এই কোণার থেকে আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ দেবো, 2 ইঞ্চি পরিমাণ। আর এখানে যে ছোটোটা আমি নিয়েছি সেই ছোটোটা থেকে এখানে নেবো 6 ইঞ্চি পরিমাণ একটা দাগ। তো এই 6 ইঞ্চি আর এখানে যে আমি এখানে 2 ইঞ্চি নিলাম, এইটা এইভাবে মানে আমার জামার হাতা যেরকম করে আর কি দিই সেভাবে দেবো, বেশি গোল করবো না, এইভাবে গোল করবো না, সোজা, মানে এটা সোজা করে একদম এখানে পর্যন্ত দাগ দিয়ে কেটে দিতে হবে সোজা থেকে। তো আমার হাতার কাটিং শেষ, এখন হাতার নিচের দিকে যাব। এই যে জামার নিচ,
আমি যে হাতার নিচটা নিয়েছি সেখান থেকে 7 ইঞ্চিতে একটা দাগ দেবো, মানে হাতার এখানে এখান থেকে 7 ইঞ্চিতে দাগ দেবো। সেম একইভাবে এই দিকে 7 ইঞ্চিতে দাগ দেবো আরেকবার, মানে এখানে 3টা হলো, এই যে এখান থেকে এখানে 7 ইঞ্চি, এখান থেকে এখানে আছে 7 ইঞ্চি। তো এই 7 ইঞ্চিতে আমার পকেট হবে, পাঞ্জাবির পকেট। এটা হচ্ছে কোমর, আর এটা হচ্ছে হলো মানে ফাড়ার মাপ, কোমরের নিচের মাপ হচ্ছে এটা, এটা হচ্ছে কোমর। তো আমার এখানে কোমর এখান থেকে সেম এখান থেকে এখানে ধরে দেখি, এখানে আমি নেবো 11 ইঞ্চি, একুরেট মাপ 11 ইঞ্চি। একটু আমার মানে মানে একটু কম করে হবে, আমি বেশি বেশি করে নিচ্ছি। এখানে আমি নিলাম 11 ইঞ্চি, আর এখানে যেখান থেকে কোমরের নিচটা হবে মানে পকেটের এখানে, এখানে আমি 12 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি, এখানে হবে পকেট। এটা পুরোটা বন্ধ থাকবে, এখান থেকে এখানে পকেট হবে, এবং এরপর থেকে ফাড়া হবে। এটা হচ্ছে ফাড়া পাঞ্জাবি, এই জন্য এখান থেকে ফাড়া হবে। এরপর নিচের দিকে আসি, নিচের দিকে যে আমার লম্বাটুকু আছে এই যে লম্বা, তো এই লম্বার এইখান থেকে এই যে আমি ফাড়াটা নিলাম, এখান থেকে এখানে আমি একটা দাগ দিয়ে নেবে কেটে ফেলবো, এই যে এখান থেকে এখানে একটা দাগ দিয়ে কেটে ফেলবো। এবার আমি কেটে দেখাই পুরোটা। এখানে আর এখানে যে 7 ইঞ্চি নিচে রাখলাম, এখানে আমি সামান্য একটু দাগ দিয়ে নেবো, যাতে আমার পকেট দর্শক আমি বুঝতে পারি যে এখানে পকেট হবে। তো এইভাবে একটু দাগ দিয়ে নেবো, এখানে হচ্ছে কোমর আর এটা হচ্ছে কোমরের নিচ, তাহলে আমি বুঝতে পারবো এখানে পকেট হবে। তো এটা শেষ, এবার গলাটা কাটবো। তো গলা কাটার সময় আগে আমি 2টা পার্ট আলাদা আলাদা করে নেবো, তারপর আমি গলা কাটবো। আগে পিছনে একটা কাটি, যেহেতু এটা বাড়তি আছে তো এটা কাটা যাবে, সমস্যা নাই। তারপরে সামনে গলাটা কাটবো। আমার পিছনে একটা হয়ে গেছে, এখন এটা একটু কাটি যেহেতু এটা মাঝখানটা বুঝতে পারবো। তো এবার সামনের গলাটা কাটবো। তার আগে জামার নিচটা, এটা জামা সরি পাঞ্জাবির নিচটা এভাবে কেটে দিতে হবে। তো এটা 2টা পার্ট আগে আলাদা করি, এই যে নিচে নিচের পাটটার গলা আমি কাটি নাই, পিছনের গলার পাটটা কাটছি, এই যে এবার নিচের গলাটা। তো এই যে নিচের গলাটা এই দাগ অনুযায়ী আমি কাটবো। হয়ে গেল সামন পাটটা, সেম একইভাবে এই যে পিছনের পাটটা, পিছনের পাটটা পাঞ্জাবির গলার ফাড়া নিয়েছি, সে ফাড়ার 2 সাইডের কাপড়। এক সাইডে এটা আমি ছোটটা নিয়েছি হলো 10 ইঞ্চি, আর বড়টা নিয়েছি 13 ইঞ্চি। এবার এবার পাঞ্জাবির হাতা কাটবো। তো পাঞ্জাবির হাতা কাটতে আমার পাঞ্জাবির লম্বা আছে 25 ইঞ্চি, আমি এখানে 25 ইঞ্চি 26 ইঞ্চি নিয়েছি, 26 ইঞ্চি লম্বা নিয়েছি। আর এটার পাঞ্জাবির একটু ছোট ছিল, বড় একটু ছোট, এই জন্য 7.5 ইঞ্চি আমার 4 পার্ট হয়েছে। এটা মাঝখান দিয়ে মানে বাকি পাঞ্জাবি বানার বাকি অংশটুকু, এটা হচ্ছিল 7.5 ইঞ্চি। তো আমি এখানে আর একটু বাড়তি কাপড় অ্যাড করেছি, যে সাইডে যে কাপড়টুকু এড়িয়ে ছিল সে অ্যাড করেছি। তো এই 26 ইঞ্চি আর এই কাপড়টা অ্যাড করে হলো 11 ইঞ্চি, অ্যাড করে হলো 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি 26 ইঞ্চি 26 ইঞ্চি একসাথে করলাম, এই যে এখান থেকে 26 ইঞ্চি এবং এখান থেকে 26 ইঞ্চি। তো 26 ইঞ্চির এই যে ঠিক এখান থেকে 4 ইঞ্চি বরাবর একটা দাগ দেবো। তো 4 ইঞ্চি বরাবর একটা দাগ, সরি 4 ইঞ্চি না, 4.5 ইঞ্চি,
4 ইঞ্চি বরাবর একটা দাগ দেব এই সাইড থেকে 4.5 ইঞ্চি দাগ দেব এবং এই এইটা হচ্ছে এই দিকে মানে চার পাট আছে আর এটা বন্ধ তো বন্ধ হলে এখান থেকে আমি এখানে 4 ইঞ্চি পর্যন্ত একটা দাগ দেব এখন এই 4 ইঞ্চি এবং এই এই হচ্ছে 4.5 ইঞ্চিতে আমি এইভাবে দাগ দেব এইভাবে করে এইভাবে বেশি এইভাবে যে মেয়ে মানুষের হাতা যেরকম বাঁকা করে দেয় এইভাবে বাঁকা না জাস্ট এটা এটা স্কেল ধরে এটা এটা সমান করে আগে টান দেবেন সমান করে টানার পর এই মাথাটা একটু সামান্য বাঁকা করে দেবেন এই শেষ এইটা একটু সামান্য মাথাটা একটু বাঁকা করে দেবেন তখনই হয়ে যাবে তো এটা এবার কেটে দেখাচ্ছি আগে একটা পাট কাটি পরে এইটার সাথে আরেকটা পাট কাটবো তো এখানে একটু সেলাইয়ের জন্য একটু ভিতরে রেখেছি আর জামার যে নিচটা আছে সে নিচটা হচ্ছে এই যে এইখান থেকে ধরে এখান মানে এইখান পাট মানে এই পাটটা থেকে ধরে এখান থেকে যে কাটলাম এই পাটটা থেকে ধরে এই 11-12 ইঞ্চি পর্যন্ত কাপড়টা নিয়েছি আমি 12 ইঞ্চি পর্যন্ত তো এখান থেকে ধরে এই 12 ইঞ্চি বরাবর একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন এইভাবে একটা দাগ দিয়ে নেবেন সেই 12 ইঞ্চি দাগ দেওয়ার পরে এই 12 ইঞ্চি থেকে হাতার এই নিচটা আছে আমার লাগবে হচ্ছিল 6 ইঞ্চি একুরেট মাপ আমি এখানে 6.5 ইঞ্চি নিয়েছি 6.5 তো এখানে 12 ইঞ্চি হওয়ার পরে এইটা আর এইটা সমান করে কাটবেন এইটা এটা সমান মানে এখানে একটু হালকা বাঁকা হবে এবার জামাটা কেটে দেখ এই যে একটা হাতার আমি এটা একটা পার্ট নিয়েছি হাতার জয়েন্ট দেবো নিচের কাকে মানে হাতের নিচের থাকবে বোঝা যাবে না এবং এইটা অনুযায়ী এখানে দুইটা নিয়েছি এটা অনুযায়ী না আরেকটা পারবো পাঞ্জাবির হাতা কাটিং এবার এটা বেঁচে যাওয়া অংশ বেঁচে যাওয়া অংশ দিয়ে আমি পাঞ্জাবির পকেট বানাবো তো পকেটের লম্বা আমি নিয়েছি 20 ইঞ্চি 20 ইঞ্চি লম্বা নিয়েছি এটাকে আমি এভাবে ভাঁজ করবো তো এই ভাঁজটা হবে 3.5 ইঞ্চি দুইটা এখানে দুইটা পাট এখানে দুইটা পার যাতে আমি পাঞ্জাবির দুইটা পকেটে বানাতে পারি একসাথে তো এখানে নেবো আমি 3.5 ইঞ্চি ভালো করে ভাঁজ দেবো 3.5 ইঞ্চি এদিকেও 3.5 ইঞ্চি এবং এদিকেও 3.5 ইঞ্চি এদিকেও 3.5 ইঞ্চি এখন আমি এই সাইডটা এটা সম্পূর্ণ আগে কেটে দিই এটা লাগবে না এটা হবে 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি এরপর এই এই চার ফাড়া যে সাইডে আছে এই সাইডে 2.5 ইঞ্চি এখানে একটা দাগ দেবো 2.5 ইঞ্চি আর এই নিচের এইখান থেকে এই 2.5 ইঞ্চি একটা এভাবে দাগ দেবো কোনো চেক করবো দাগ দেব আর এই সাইডে আমি নেব হচ্ছে 8 ইঞ্চি এখান থেকে
8 ইঞ্চি বড় বড় একটা দাগ দেব সোজা করে। তো এই 8 ইঞ্চিতে আমার এই মাথাটা এভাবে আসবে, এভাবে আসবে। তো এইটা কেটে ফেলবো। এইখানে যে আমি ভাঁজটা দেবো, এই জন্য এখানে একটা টোকেন দিয়ে নেবো।